শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। কটাক্ষ করে বলল মিহি, আমরা তো এখন থেকে একসাথেই থাকবো, হালকা হেসে বলল অ্যারন। মিহি ভয়াতুর দৃষ্টিতে তাকিয়ে বলল, কোনোদিনও না। কেন না? ভ্রম উঁচু করে নামালো অ্যারন, তারপর মিহির দিকে পা বাড়ালো। মিহি ঘাবড়ে পিছিয়ে গেল। অ্যারন খুব কাছে এসেই থামতেই মিহি এদিক ওদিক তাকাতে লাগলো। অ্যারন হাত বাড়িয়ে মিহির এক হাত ধরতে মিহি চমকে হাত ছাড়ানোর চেষ্টা করে উঠল আর তেতে বলল, আমি কিন্তু মানি না, আপনি এমন করতে পারেন না। অ্যারন হাতটা শক্ত করে ধরে মিহির দিকে সিরিয়াস হয়ে তাকালো, তারপর বলল, আমি জীবনের শেষ দিন অবধি তোমায় নিজের অর্ধাঙ্গিনী বলে মানি আর স্বীকার করি, যাই হয়ে যাক না কেন, আমি তোমার থেকে আলাদা হব না। মিহি কিছু বলল না, চুপ করে রইল। ওর মনে এসব প্রভাব ফেলতে পারছে না, সেতে অনরও। অ্যারন ওর হাত ছেড়ে দুই পা পিছিয়ে গেল আর বলল, কাল আমাদের ফুলশয্যা। মিহি চোখ ছানা বড়া করে অ্যারনের দিকে তাকালো, তার মুখে দুষ্ট হাসি, যা দেখেই মিহির মুখটা শুকিয়ে কাঠ হয়ে গেল। গুড নাইট বলে মুচকি হেসে বেরিয়ে গেল অ্যারন। মিহি শুকনো ঢোক গিলে দুই হাত নিজের শাড়ির আঁচল চেপে ধরল। অসভ্য লোক। সকাল সকাল আড়মোড়া ভেঙে উঠে বসে সামনে তাকাতেই মুখ শুকিয়ে গেল মিহির। অ্যারন সোফার হ্যান্ডেলে হাত ভাঁজ করে তার উপরে মাথা রেখে ওর দিকে তাকিয়ে আছে। মিহি দৃষ্টি সরিয়ে নড়ে চড়ে নিজেকে গুটিয়ে নিয়ে বসল। চিন্তা করতে লাগলো, এখানে এসেছে কেন, কি চায় সকাল সকাল? কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে গেল মিহির। সামনে দিকে না তাকিয়েও মিহি বুঝলো যে লোকটার কোনো হেলদোল নেই, সে তার মতো তাকিয়েই আছে। অদ্ভুত লোক। এখানে কেন এসেছেন? অস্বস্তিতে পড়ে রিনরিনে গলায় প্রশ্ন করে বসলো মিহি। তোমাকে দেখতে? মোলায়েম গলায় উত্তর দিল সে। মিহির কেমন কেমন লাগতে শুরু করলো। আসলে এই ছেলের চোখ সহ মুখও বেহায়া, সংযত না। কি ফুল পছন্দ তোমার? অ্যারন সোজা হয়ে বসে প্রশ্ন করলো। মিহি আর চোখে একটু তাকিয়ে আবার চোখ সরালো। এখন আবার ফুল নিয়ে পড়লো কেন, ফুল দিয়ে কি হবে? পরক্ষণে গতরাতের কথা মনে পড়তে এই টনক নড়ল মিহির। সে শুকনো ঢোক গিলে চাদর খামছে ধরলো, চাপা ভয় ঝেঁকে ধরলো ওকে। কি? স্বাভাবিক কণ্ঠ অ্যারনের। মিহি তাও চুপ করে রইল, কিন্তু হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে উঠেছে ওর। অ্যারন বুঝে ফেলল আর স্বভাব সুলভ হাসিটা হেসে বলল, বলবা না কি ফুল পছন্দ? মিহি চুপ সে রইল, চোখ মুখ দেখে মনে হচ্ছে সে মহা বিপদে পড়ে গেছে। বাদ দাও, আমি অর্ডার করে দিচ্ছি, মুচকি হেসে বলল অ্যারন। কোনো দরকার নেই, হালকা তেজে দ্রুত গতিতে বলে ফেলে মিহি, অ্যারনের দিকে না তাকিয়ে। কিন্তু আমার তো দরকার আছে। কথাটা কানে লাগতেই শীতল শিহরণ বয়ে যায় মিহির শরীরে, সে আরেকটা শুকনো ঢোক গিলে নেয়। অ্যারন চোরা হাসি সমেত উঠে দাঁড়ালো, সাথে সাথে মিহি চাদর আরও অঁকড়ে ধরল আর ভয়াতুর চঞ্চল দৃষ্টিতে এদিক ওদিক তাকাতে লাগল। অ্যারন দরজা অবধি হেঁটে গিয়ে আবার ঘুরে তাকালো আর বলল, ভুলে যাও না আজ আমাদের ফুলশয্যা। মিহি রসগোল্লার মতো চোখ করে অ্যারনের দিকে তাকালো, সে ঠোঁট কোনা কামড়ে ধরে হাসছে। অ্যারন বেরিয়ে যেতেই মিহি কাঁদো কাঁদো মুখ করে বিড়বিড়িয়ে বলে উঠল, এখন কি করব আমি, এই ছেলে তো মোটেও সুবিধার না, যদি হলুদের মতো এবারও আমাকে। চিন্তা আসতে হিঁচকি উঠে গেল মিহির, কপালে বিন্দু বিন্দু ঘামও জমে গেল। সারাটা দিন মিহির ছটফটানি আর এক প্রকার আতঙ্কে কেটে গেল। অনেকবার পলানোর পথ খুঁজছিল, কিন্তু পথ আজও পাওয়া যায়নি। উপরন্তু আজ যেন এক্সট্রা পাহারা বসিয়ে দিয়ে গেছে অসভ্য লোকটা। সন্ধে নামতেই মিহির ছটফটানি আরও বেড়ে গেল। সে একবার পায়চারি করে, একবার বিছানায় বসে, একবার বেলকানিতে যায়, কিন্তু ছটফটানি কমে না, বরং বাড়ে। চিন্তা করে দরজা লাগিয়ে আর খুলবেই না, কিন্তু পরক্ষণে মনে পড়ে কোনো লাভ নেই, লোকটার কাছে ডুপ্লিকেট চাবি আছে, ঠিকই ঢুকে পড়বে। উপায় না পেয়ে পায়চারি ছেড়ে আবার বিছানায় উঠে বসে সামনে পিছনে দুলতে থাকে ও। তখনই দরজায় টোকা পড়ে, এতে মিহি এক প্রকার লাফিয়ে বিছানা থেকে নেমে যায়। বুকের মধ্যে ঢোল যেন আরো জোরে জোরে বাজা শুরু করে দিয়েছে। আসবো, প্রীতির আওয়াজ শুনে যেন হালকা স্বাভাবিক হয় মিহি। প্রীতি হাস্যোজ্জ্বল মুখে ডিনার নিয়ে ঢোকে, তারপর এগিয়ে গিয়ে বিছানার পাশে রাখতে রাখতেই ওর দিকে এক পলক তাকিয়ে বলে, খেয়ে নাও, তারপর বেরিয়ে চলে যায় সে। মিহি আবার চিন্তায় ডুব দেয়, এত অস্বাভাবিক কেন লাগছে, কিছুতেই শান্তি পাচ্ছে না ও, সবই বেহায়া লোকটার দোষ। মিহি খাবারের ট্রের দিকে দাগালো, ভয় খিদেও টের পাওয়া যাচ্ছে না, মোট কথা এমন তোরো অবস্থায় ওর গলা দিয়ে কিচ্ছু নামবে না। মিহি আবার বিছানার কাছে এগিয়ে গেল, কিন্তু বিছানায় বসতে না বসতে আবার দরজা খোলার আওয়াজ কানে এলো। মিহি সচকিত হয়ে দরজার দিকে তাকালো,
আর অ্যারনকে দেখে ভূত দেখার মতো চমকে সাথে সাথে দ্রুত গতিতে বিছানা থেকে নেমে এক কোনায় চলে গেল। অ্যারন দরজা লক ধরে থেকে ভ্রু করে করে মেহির দিকে তাকিয়ে রইল। মেহি নামানো চোখের কালো মণি একবার মেঝের এদিক একবার ওদিক বিচরণ করে যাচ্ছে। অ্যারনের বুঝতে সময় লাগলো না, মেহিকে এইভাবে বিচলিত হতে দেখে ঠোঁটের কোণে স্মিত হাসল ও। তারপর ওর দিকে দৃষ্টি আবদ্ধ রেখে একটু শব্দ করেই দরজাটা লাগিয়ে লক চেপে দিল। এতে মেহির বুকের ভেতরটা হিমশীতল হয়ে গেল। ওর দৃষ্টি মেঝের দিকে আরো চঞ্চল হয়ে উঠল। এত ভয় হচ্ছে যে শুকনো ঢোকটা অবধি গিলতে পারছে না ও। অ্যারন ওর দিকে এগিয়ে আসতে ও শিউরে শিউরে উঠতে লাগল। অ্যারন খুব কাছে এসে থামল, তারপর ওর দুই পাশে হাত রাখল। এতে মেহি মুখ ঘুরিয়ে নিয়ে দেয়ালের সাথে পুরোপুরি লেপটে গেল, পারলে যেন দেওয়াল ভেদ করেই ঢুকে যায়। অ্যারনের অবস্থা দেখে হালকা শব্দ করে হেসে দিল। মেহি আর চোখে ওর দিকে একবার তাকালো। ওর অস্থিরতা যেন আরও বাড়ল। পায়ের আঙুল মুড়ে নিল আর হাতে শাড়ি খামছে ধরল। অ্যারন হাসি রেশ ধরে রেখেই মোহাচ্ছন্ন কণ্ঠে বলল, এক জায়গায় নিয়ে যাবো, যাবা? মেহির ঘুরিয়ে রাখা মুখটা প্রশ্নাত্মক হয়ে উঠল, কিন্তু তাও মুখ ফিরিয়ে তাকালো না। অ্যারন মুচকি হেসে বলল, নাকি ফুলসজ্জা করতে চাও? মেহি চমকানো চোখে অ্যারনের দিকে তাকালো। অ্যারন কায়দা করে বলল, না চাইলে চলো। উত্তরের অপেক্ষা না করে অ্যারন মিহির এক হাত নিজের হাতের মুঠোয় ধরে নিজেই আগে পা বাড়াল। আচমকা এভাবে টেনে নেওয়ায় বাধ্য হয়ে মিহিকেও পা মেলাতে হলো। তবে মিহি বিচলিত কণ্ঠে বলে উঠল, কোথায় নিয়ে যাচ্ছেন? অ্যারন উত্তর দিল না, মিহিকে নিয়ে সরাসরি গাড়িতে বসালো। মিহির অস্বস্তি তখনও বিদ্যমান, লোকটা কি করতে চাচ্ছে? অ্যারন গাড়িতে এসে বসল আর মিহির দিকে তাকিয়ে ওর কাছে এগিয়ে এলো। সাথে সাথে মিহি ভোরকে গিয়ে কিছু একটা বলতে মুখ খুলল, কিন্তু তার আগেই অ্যারনের কাছে আসার কারণটা স্পষ্ট হয়ে গেল। সে মেহির সিটবেল্ট অতি সদর্পণেই বেঁধে দিল, তারপর মুচকি হেসে সরে এসে নিজেরটা বাঁধল। অ্যারন গাড়ি স্টার্ট দিল। মিহি সন্ধিহান চোখে ফাঁকে ফাঁকে অ্যারনের দিকে তাকাতে শুরু করল। সে ফুরফুরে মেজাজে আছে, কিন্তু মিহির দুশ্চিন্তা বাড়ছে, কি করতে যাচ্ছে এই ছেলে? অনেক সময় পর একটা জায়গায় এসে গাড়ি থামালো অ্যারন। মিহির সামনে দিকে ভালোভাবে তাকিয়ে কিছুই আন্দাজ করতে পারল না। নামো, এসে গেছি, বলতে বলতে অ্যারন নেমে পড়ল। এই রাত বিরাতে কোথায় আনলো এটা, প্রশ্ন জাগল মিহির। অ্যারন ততক্ষণে ওর সাইডে দরজাটা খুলে মাথা ঝুঁকালো আর হাতের ইশারা নামতে বলল। মিহি ইতস্তত করতে করতে নেমে দাঁড়াল। অ্যারন মিহির হাত আবারও মুঠোয় ধরে নিল। মিহি বিব্রতবোধ করলেও কিছু বলার সুযোগ পেল না, কারণ তার আগেই অ্যারন সামনের দিকে পা বাড়াল। ঢালু পথ বেয়ে নামতে লাগলো ওরা। এক পর্যায়ে মিহি খানিক দূরেই চাঁদের মৃদুমন্দ আলোতে ঠলটলে নদীর জল দেখতে পেল। নদীর কাছে এনেছে, কিন্তু কেন? হালকা ভ্রুকুটি করল মিহি। পরক্ষণে আঁতকে উঠল, ডুবিয়ে মেরে দেবে না তো, সাঁতারও তো জানি না। ভয়ত দৃষ্টিতে অ্যারনের দিকে তাকালো মিহি। এখানে কেন আনলেন? আমি বাসায় যাব। অ্যারনের কথায় গান দিল না, বরং হাত ধরে এগিয়ে যেতে লাগলো নদীর খুব কাছে। এইটুকুতেই মিহির কলিজার পানি শুকিয়ে গেল। ছোটবেলায় একবার পুকুরের পানিতে পড়ে রাম শিক্ষা হয়েছিল ওর। তারপর থেকে এসব পুকুর টুকু নদী নালার ধারে কাছেও যায় না ও। ভয়ে কাঁচো মাঁচো হয়ে সে অ্যারনের ধরে থেকে হাতটা খামছে ধরল আর দাঁড়িয়ে পড়ল। অ্যারন থেমে ভ্রুঙ্কুড়ি করে ঘাড় ঘোরালো, কারণ মিহি ওর সাথে আর নাই গিয়ে শুকনো মুখে থম মেরে দাঁড়িয়ে পড়েছে আর সাথে ওর হাতে নখও বসিয়ে দিয়েছে। কি সমস্যা? ভ্রু উঁচু করে নামালো অ্যারন। আমাকে এখানে কেন এনেছেন? অ্যারনের দিকে ভয়জড়িত চোখে তাকিয়ে বলল মিহি। অ্যারন মিহির দিকে তাকিয়ে থেকে অন্য হাত তুলে বাদিকে ইশারা করল। মিহি হাত লক্ষ্য করে আস্তে করে ঘাড় ঘুরিয়ে তাকালো। নৌকায় উঠবো আমরা, বলে অ্যারন আবার মিহির হাত ধরে টেনে হাঁটা শুরু করল। অতপর একটা নৌকার কাছে এলো ওরা। একটা বয়স্ক লোক ওদের দেখে মিষ্টি হাসিয়ে দিল, তারপর বলল, আমি তাহলে গেলুম, নাও বাইতে পারবা তো? সৌজন্যমূলক হাসি দিল অ্যারন, বলল, পারবো না কেন? লোকটা হাসি মুখে মাথা নেড়ে চলে গেল। চলো ওঠো, মিহিকে উদ্দেশ্য করে বলল অ্যারন। মিহি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। অ্যারন ওর হাত ধরে ওকে নৌকার কাছে নিয়ে এলো। ও বাধ্য হয়ে গুঁটি শুটি মেরে এগিয়ে গেল। অ্যারন ওর হাত শক্ত করে ধরে ওকে উঠতে সাহায্য করল, তবে নৌকাতে পা ফেলতেই তা নড়ে উঠল। এতে মিহি ঘাবড়ে চোখ মুখ খিঁচে অ্যারনের হাত দুটো আঁকড়ে ধরল। মৃদু এসে অ্যারন নৌকায় পা ডাকল, ফলে নৌকা আবারও দুলে উঠল আর মিহিও ভয়ে অ্যারনের হাত আরও শক্তভাবে আঁকড়ে ধরল। কিচ্ছু হবে না কাপকে, আমি আছি তো, ভাবি কণ্ঠে অভয় দিয়ে বলল অ্যারন। মিহি হাত আলগা করে রাখলো, কিন্তু ছাড়লো না, ওর এখনও ভয় করছে। চলো ভিতরে চলো। নৌকাটার মাঝের অংশ ছুঁয়ে ঘেরা, সেই ছোঁয়ের মধ্যেই মিহিকে ধরে ধরে বসালো অ্যারন। মিহি বাধ্যমের মতো গুটি শুটি মেরে বসল। সাঁতার না জানা দুরুন সে জীবনেও নৌকায় ওঠেনি, তার উপরে পানি ভয় পায়ও। তাই কেউ উঠাতে চাইলেও ভয় উঠতই না সে, বলতে গেলে আজই প্রথম।
এরও নৌকার কর্নারে বসে বৈঠা দিয়ে পাড়ের বিপরীতে নৌকা ঠেলে দিল। মুহূর্তে এই নৌকা নদীতে ভেসে এলো। মিহির ভয় হালকা বেড়ে গেল, রীতিমতো ঘাম ছুটে গেল। অভ্যেস নেই যে, এক হাতে ছুঁই আঁকড়ে ধরল। এরন সরু চোখে মিহির দিকে তাকালো, খেয়াল করে বুঝলো যে মিহি ভয় পাচ্ছে। একটু আশ্চর্য হলো এরন। ভয় পাও? সন্দেহের কণ্ঠে জিজ্ঞেস করলো এরন। মিহি এক পলক এরনের দিকে তাকিয়ে আবার চোখ নামালো। ততক্ষণে নৌকা পার থেকে বেশ দূরে এসে পড়েছে। এরন বইটা রেখে দিল, তারপর মিহির কাছে এগিয়ে গেল। এদের নৌকা বেশ দুলে উঠল। মিহি ভয়ে চোখ মুখ বুঝে ছই আরো শক্ত করে আঁকড়ে ধরল। এরন ওর খুব কাছেই বসল, তারপর এক হাত ওর কোমরের পেছনে গলিয়ে নিজের কাছে টেনে নিল ওকে। অন্য সময় হলে মিহি ছিটকে সরে যেত, কিন্তু এখন ভয় সব ভুলে মাথা নিচু করে ওভাবেই বসে রইল। এরন স্মিত হাসির সাথে ও নত মুখের দিকে তাকিয়ে দেখতে লাগল। হালকা বাতাস বারবার মিহির মুখের উপরে চুলগুলো উড়িয়ে দিয়ে যাচ্ছে। এরন হাত বাড়িয়ে সেই চুলগুলো কানের পেছনে গুঁজে দিল। মিহি ওর স্পর্শে হালকা চমকালো। এত কাছাকাছি এসেছে বুঝতে পেরে হালকা সরে যেতে চাইল, কিন্তু এরন আবার কাছে টেনে নিয়ে এলো। মিহি অবাক হয়ে এরনের চোখের দিকে তাকাল। সবসময় দূরে দূরে যেতে চাও কেন? কাছে থাকতে পারো না? গম্ভীর মুখে বলল এরন। মিহি চোখ গোলগোল করে দ্রুত দৃষ্টি নামিয়ে নিল। হঠাৎই নৌকাটাতে মরিচপাতের আলো টিপটিপ করে জ্বলতে শুরু করে দিল। মিহি অবাক হয়ে নৌকার ছইয়ের দিকে দেখল। পুরো ছই মরিচ বাতি দিয়ে সাজানো, এত সময় বন্ধ করা ছিল বলে বুঝতেই পারা যায়নি। এরন মিহির কানের কাছে মুখ নিয়ে বিমোহিত কণ্ঠে বলল, কেমন লাগছে আমাদের অন্যরকম ফুলসজ্জা? মিহি অপ্রস্তুত হয়ে ঢোক গেল, ছেলেটা একদম অনেক কাছে চলে এসেছে। মিহি হাত দিয়ে এরনকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করে নিভু নিভু গলায় বলল, চারুন আমায়। এরন মুচকে এসে অল্প সরে গেল, তবে কোমর থেকে হাত সরালো না। মিহিও হাত সরানোর জন্য জোর দিল না, কারণ সে বাজেভাবে ধরেনি, তাছাড়া মিহির ভয়ও করছে। মিহি সামনের দিকে তাকিয়ে দৃষ্টি নিবন্ধ করল, তবে মাঝে মাঝে আর চোখে এরনের দিকেও দেখতে লাগল। এরনের দৃষ্টি ওর দিকেই স্থির। অনেক সময় পর মিহি অনেকটাই স্বাভাবিক হয়ে এলো। চাঁদের আলো পড়ে নদীর টলমলে কালো জলগুলো চিকচিক করছে, সাথে হালকা শীতল বাতাস বইছে যা শরীর ছুঁয়ে দিচ্ছে। সব মিলে অদ্ভুত একটা অনুভূতি জাগছে। আজ নৌকে না ছুড়লে এই অনুভূতির সাক্ষী হতেই পারত না ও। অজান্তেই মুখে খুশির আভা এসে পড়ল মিহির, সেটা মিহি নিজে না টের ফেলেও এরন ঠিকই টের পেল। ঘণ্টাখানিক পর পারে নৌকা ভিড়ালো এরন, কারণ রাতের গভীরতার সাথে ঠান্ডাও বাড়ছে। এইভাবে কোনো গরম কাপড় ছাড়া থাকলে অবশ্যই ঠান্ডা লেগে যাবে। এরন আগে নৌকা থেকে নামল, তারপর মিহিকে ইশারা করে এগিয়ে আসতে বলল। মিহি ধীরে ধীরে পা বাড়িয়ে এগিয়ে এলো, কিন্তু সমস্যা বেঁধে গেল নামার আগেই। শাড়িতে পা জড়িয়ে প্রায় পড়েই যাচ্ছিল, তবে ভাগ্য সহায় ছিল, তাই এরন ধরে নিয়েছিল। তবে পরক্ষণে বেসামাল হয়ে নদীর পাড়ের কাছের অল্প পানিতে পড়ল ওরা। শাড়ির বেশ খানিকটা অংশ ভিজে গেল মিহির, অপরপক্ষে এরনের জিন্সের প্যান্টের কিছুটা ভিজে গেল। অল্প ভিজলেও বেশ ভালোই ঠান্ডা লাগছে মিহির। থেকে থেকে নিজে দুই হাত দিয়ে দুই বাহু ঘষে যাচ্ছে ও, এদিকে ঠোঁটও কাঁদছে। এরন বুঝতে পেরে ওর হাত ধরে দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে লাগল। খানিক দূরে বসতি বাড়ি আছে কয়েকটা, সেখান থেকে কোনো শাড়ি নিয়ে তার বদলে টাকা দিয়ে দেবে ও, কারণ এইভাবে ভেজা শরীরে বাসায় ফিরতে গেলে নির্ঘাত ঠান্ডা লাগবে মিহির। এগিয়ে গিয়ে ওই মাছিটাকেই পাওয়া গেল। সে ওদের অবস্থা থেকে অবাক হয়ে বলল, ভেজলা কেমনে তোমরা? পড়ে গেছিলাম, আপনি একটা শাড়ি ব্যবস্থা করতে পারেন? আমি টাকা দিয়ে দেব। হ হ পারুম পারুম, তোমরা ওই চিলাকাটার দাঁড়াও, আমি শাড়ি লয়ে আইতাছি, বলে অতি দ্রুত সামনের দিকে হাঁটা শুরু করলো সে। এরন মিহিকে নিয়ে ছোট ঘরটায় ঢুকল। ছোট্ট একটা হেরিগেন একপাশে জ্বলছে, আর কোনায় মাটিতে পেতে রাখা বিছানা আছে একটা। হয়তো একা থাকে এখানে কেউ। মিহি এক কোনায় গিয়ে হাতের সাথে হাত ঘষতে লাগলো, ভালোই ঠান্ডা লাগছে ওর। এরন ওর অবস্থা দেখে নিজের শার্ট খুলে ফেলল, তারপর পেছন থেকে ওর গায়ে জড়িয়ে দিল। মিহি এক পলক তাকালো, কিন্তু সাথে সাথে এরনের থেকে চোখ সরিয়ে নিল। এরন সরে দাঁড়ালো, মিহি শার্টটা গায়ে টেনে জড়িয়ে নিল। খানিক বাদেই বাহির থেকে সে মাঝির কলা উঁচু করে বলে উঠল, আনছি। এরন বেরিয়ে এলো, মাঝি শাড়ি ব্লাউজ পেটিকোট সবই এনেছে। এরন মৃদু হেসে হাতে নিল, লোকটার বুদ্ধি আছে। ধন্যবাদ দিয়ে ওগুলো ভেতরে নিয়ে গেল এরন। ধর, এরন সব কিছু বাড়িয়ে দিল মিহির দিকে। মিহি হাত বাড়িয়ে সব নিয়ে মাটিতে পাতা বিছানায় রাখল, আর এরনের শার্টটা খুলে কাঁবা হাতে ওর দিকে বাড়িয়ে দিল। ভালোই শীত করছে ওর। এরন শার্টটা নিতে নিতে বলল, আমি বাইরে আছি। মিহি মাথা নেড়ে পরনের শাড়ির আঁচল কাঁধে তুলে দিল, এতে কোমরের বেশ খানিকটা অংশ উন্মুক্ত হয়ে গেল। সে শুকনো শাড়িটা হাতে নিয়ে সেটার ভাঁজ খুলতে লাগলো। এরন ঘুরতে গিয়েও আবার থেমে মিহির দিকে তাকালো। এরন থেমে গেছে দেখে মিহি সন্ধেহান চোখে এরনের দিকে তাকালো, তারপর এরনের দৃষ্টি খেয়াল করে মিহি অপ্রস্তুত হয়ে দ্রুত শাড়ির আঁচল কাঁধে থেকে নামিয়ে কোমর ঢেকে নিল।
তবু অ্যারনকে একইভাবে তাকিয়ে থাকতে দেখে স্বপ্ন ঢোক গেল। হঠাৎ অ্যারন ওর কাছে এগিয়ে আসতে শুরু করলো। মিহি শিউড়ে উঠল আর পেছাতে পেছাতে ভয় ভয়ে বলল, দেখো না আমি কিন্তু। কথা শেষ হবার আগে অ্যারন ও সারের আঁচল ধরে পুনরায় কাঁধে উঠিয়ে দিয়ে ওর কোমরের দিকে হাত বাড়াল। মিহির পিলে চমকে উঠল, কি করতে চাইছে সে? অ্যারন কোমরে হাত ছোঁয়ানোর সাথে সাথে মিহি ঘাবড়ে গিয়ে সজোরে ওর গালে থাপ্পড় বসিয়ে দিল। অ্যারন কোমরে হাত ছোঁয়ানোর সাথে সাথেই মিহি ঘাবড়ে গিয়ে সজোরে ওর গালে থাপ্পড় বসিয়ে দিল। অ্যারন মুখটা হালকা ঘুরিয়ে নিল, ঘটনার আকস্মিকতায় অনেক বেশি অবাক হলো। তবে বড় মুহূর্তে রাগে চোখ মুখ শক্ত হয়ে এলো, মুখটা তুলে অগ্নি দৃষ্টিতে মিহির দিকে তাকালো। তার চোখে যেন আগুন জ্বলছে, আজ অবধি কারো সাহস হয়নি এমন কাজ করার। মিহি ওর চোখ মুখ দেখে অনেক ভড়কাল, নিঃশ্বাস দ্রুততর হয়ে উঠল ওর। তবে তাও দ্রুত কাঁবা হাতে সারের আঁচল নামানোর জন্য আঁচলের দিকে হাত বাড়াল, কিন্তু সে হাত খপ করে ধরে নিল অ্যারন। তার মুখের ভাব কঠিন থেকে কঠিনতর হয়ে এসেছে। মিহি ভয়ে শিউরে উঠল, ভয়ে চোখের কোণে পানিও চলে এসেছে ওর। লোকটা এত নিকৃষ্ট, ছাড়ুন আমাকে। হাত ছাড়ানোর চেষ্টায় বলল মিহি, কিন্তু লাভ হলো না। না পেরে অন্য হাত মুট করে অ্যারনের বুকে আঘাত করতে করতে বলল, জানোয়ার আপনি একটা। বার দুয়েক আঘাত করার পর তৃতীয়বারে সেই হাতটার কবজিও অ্যারনের হাতের মুঠোয় শক্তভাবে ধরা পড়ে গেল। মিহি এবার কেঁদেই ফেলল, কিন্তু তার মুখোভাব এতে বিন্দুমাত্র সহজ হল না। মিহি হাত মোড়ামুড়ি করতে করতে কাতর গলায় বলল, প্লিজ আমার সাথে নোংরামি। অ্যারন কবজি আরো চেপে ধরতে মিহি ব্যথায় শব্দ তুলে ঠোঁট কামড়ে ধরল। আমি কাছে আসতে চাইলে না বলার কোনো স্কোপ পাবা তুমি? দাঁতে দাঁত চেপে তীব্র রাগের সাথে বলল অ্যারন। মিহি ভয় ভয়ে অ্যারনের দিকে চোখ তুলল, পুরো শরীরে ভয়ে থরথর করে কাঁপছে ওর। কি মনে করো কি তুমি আমাকে? থমকে উঠল অ্যারন, মিহি লাফিয়ে উঠল। কিছু সমস্যা নাকি? বাইরে থেকে চিন্তিত গলায় হাঁক ছাড়ল মাঝি। অ্যারন রাগে ফোঁসফোঁস করে কয়েকটা নিঃশ্বাস ফেলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। তারপর মিহির দিকে কড়া নজরে তাকিয়ে থেকে হালকা উচ্চ গলায় বলল, না কিছু হয়নি তুমি যাও বলে এক ঝটকায় হাত ছেড়ে দিল মিহির। মিহি বুকের কাছে দুই হাত ধরে কাঁচো মাঁচো হয়ে গেল। অ্যারন অতিরিক্ত রেগে দাঁতে দাঁত চিপে মিহিকে বলল, এত নিম্নমানের চিন্তা তোমার, কোমরের জোঁক তোমার এই জন্যই আমি। মিহি অশ্রুসিক্ত সংকুচিত চোখে অ্যারনের দিকে তাকালো, সে এখনো কর্মর চাহনির সাথে ওর দিকে তাকিয়ে আছে। জোঁক! মিহি সংকুচিত চোখে আস্তে আস্তে নামিয়ে নিজের কোমরের দিকে তাকালো, সাথে সাথে চোখ বড় সড়ো করে পরপর অনেকগুলো চিৎকারে ঘর কাঁপিয়ে দিল। অ্যারন তা ছিল্লে চোখে তাকালো, ও জানতো যে এইসব জিনিস দেখলে মেয়েরা এমনভাবে চিল্লাবালা শুরু করবে যেন সাক্ষাৎ অজগর এসেছে। তাই না বলেই আগে ওটা ফেলতে চাচ্ছিল। মিহি ঘৃণার ভয়ে দুই হাত সামান্য উঁচু করে চেঁচাতে শুরু করল, প্লিজ প্লিজ এটাকে সরান, আমি ভয় পাই এসব, প্লিজ দয়া করে সরান। বলতে বলতে চোখ মুখ খিঁচে ফেলেছে সে, মুখে অনবরত একটাই কথা, এটাকে সরান। কিন্তু বলে লাভ হচ্ছে না, অ্যারনের নড়চড় নেই, সে কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছে। আপনি দাঁড়িয়ে কেন আছেন, সরান এটাকে, সজোরে এক শ্বাসে বলে যেতে লাগলো মিহি। তাড়াতাড়ি তাড়াতাড়ি এখন কেন? তাচ্ছিল্যের সাথে বললো সে। মিহি ভয়ে চোখ বন্ধ অবস্থাতেই দ্রুত অ্যারনের খুব কাছে এগিয়ে দুই হাতে ওর কাঁধ খামছে ধরল আর পা দাবাদাবি করতে করতে বলল, প্লিজ প্লিজ দয়া করে এটা সরান, আপনার পায়ে পড়ি। উন্মাদ হয়ে উঠল মিহি, ঠোঁটার বন্ধ চোখের পাতা অস্থিরভাবে কাঁপছে ওর, বুকও দ্রুত উঠানামা করছে। জিনিসটার প্রতি যে ওর তীব্র ভয় আছে সেটা যে কেউ দেখলেই বুঝতে পারবে। অ্যারন ভ্রুকুটি করে নিজের কাঁধের দিকে তাকালো, ইতিমধ্যে ধারালো নখ পুষিয়ে দিয়েছে মিহি, চলে যাচ্ছে গাঁটটা, আবার নিজে থেকে এত কাছেও এসেছে মিহি, ভয় পেলে সবাই ভুলে যায় বোধহয়। গম্ভীর মুখে ওর দিকে তাকালো অ্যারন, সে মুখে অনবরত বলে চলেছে ওটা সরানোর কথা, গা ঘিন ঘিন করছে ওর। সরান না, করুণ ভাবেই বলতে লাগলো মিহি। একটু আগে কি করেছো? ভরাট কণ্ঠে বলল অ্যারন, যা করেছি জীবনে আর করবো না, সরি, এখন প্লিজ এটাকে সরান। মিহি এক শ্বাসে বলে উঠল, ওর পা দাবাদাবি আর ভয়ে মুখের যে হাবভাব তা বাচ্চাদের কেউ হার মানিয়ে দেবে। অ্যারন নিজেকে দমালো না, উচিত শিক্ষা আজ দিতেই হবে। ওটা সরাতে গিয়ে তোমার সতী সাবিত্রীকে আমি কেন টাচ করব? ব্যঙ্গাত্মক সুরে বলল অ্যারন। মিহি এবার কেঁদে ফেলল, অ্যারনের কাঁধে নখ আরো দাবিয়ে দিয়ে আঁকড়ে ধরল। দয়া করে মজা না করে সরান এটা, আর এমন করবো না বলছি তো, কাঁদো কাঁদো হয়ে বলতে লাগলো মিহি। আমি আবার আমার বউকে ছাড়া কাউকে টাচ করতে চাই না, সোজা সাপটা বলল অ্যারন। দয়া করে সরান না, কাতর গলায় বলল মিহি। অ্যারন দ্রুত কিছু চিন্তা করল, তারপর হালকা ভরাট গলায় বলল, আগে বলো
যে তুমি আমাকে স্বামী বলে মানো? মিহি এক মুহূর্তের জন্য দেরি না করেই বলল, হ্যাঁ মানি মানি, দয়া করে সরান এটা সরান। বলতে বলতে ওর কাজ ঝাঁকালো মিহি, পা ধাবা ধাবি তো করছেই। পুরো লাইন বলো যে স্বীকার করো। মিহি ভয়ে এক শ্বাসে বলে উঠল, আমি আপনাকে স্বামী মানি আর স্বীকার করি, দয়া করে এখন তো সরান, পায়ে পড়ি আপনার।